হ্যালো বন্ধুরা, তোমায় সকলে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুসারি। আজকে হচ্ছে 27শে মার্চ, 27শে মার্চ 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা এবারে আলোচনা করব। জেনে নেবো আজকে ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফুল ডিটেল সমেত। আর ডিসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ফুল ডিটেল সমেত পিডিএফ পেয়ে যাবে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। এখনো পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, এখনই জয়েন করে নাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসেছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। আজকে প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউপিএফপিও শক্তি পোর্টাল লঞ্চ করলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের ম্যাপে উত্তরপ্রদেশের অবস্থানটি দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে সম্প্রতি উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ ইউপিএফপিও শক্তি পোর্টাল লঞ্চ করেছেন। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? লখনৌ। গভর্নরকে বর্তমান আনন্দিবেন প্যাটেল এবং উত্তরপ্রদেশ হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন গোবিন্দ মাথুর। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কোন দেশে বিশ্বের প্রথম শিপ টানেল নির্মাণ হলো? বিশ্বের প্রথম জাহাজ টানেল নির্মাণ হয়েছে কোন দেশে? উত্তরটি হয়ে যাবে নরওয়ে। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নরওয়েতে বিশ্বের প্রথম জাহাজ টানেল বা শিপ টানেল নির্মিত হয়েছে। নরওয়ের ক্যাপিটাল বা রাজধানী কি? অসলো। প্রাইম মিনিস্টার কি বর্তমান নরওয়ের? ইরান সলবার্গ। নরওয়ের কারেন্সি কি? নরওয়েজিয়ান ক্রোনে। নেক্সট, কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিএমডি পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে অতীশ চন্দ্রা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি অতীশ চন্দ্রা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং এমডি পদে নিযুক্ত হয়েছেন। আর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1965-এর 14ই জানুয়ারি। আর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব থিয়েটার দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে হিসেবে পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 27শে মার্চ। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিশ্ববাসীকে থিয়েটারের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে প্রত্যেক বছর 27শে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয়। নেক্সট, নিম্নের কে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌরভ গর্গ। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন সৌরভ গর্গ, যিনি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিও হিসেবে নিযুক্ত হয়েছেন। আর UIDAI কবে প্রতিষ্ঠিত হয়? 2009-এর 28শে জানুয়ারি। ফাউন্ডার অফ প্রতিষ্ঠাতা কি? ভারত সরকার। আর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। নেক্সট, সম্প্রতি কোন সংস্থা ডেটা সার্ভিসেস পোর্টাল লঞ্চ করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে IMD। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। IMD বা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সম্প্রতি ডেটা সার্ভিসেস পোর্টাল লঞ্চ করেছে। প্রতিষ্ঠাতা কি? ভারত সরকার। প্রতিষ্ঠিত হয়েছিল 1875-এ। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। বর্তমান ডিরেক্টর জেনারেল কে? ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। নেক্সট, কে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জীব কুমার। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মহারাষ্ট্রের IAS অফিসার সঞ্জীব কুমার সম্প্রতি এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। আর AAI এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। প্রতিষ্ঠিত হয়েছিল 1995-এর 1 এপ্রিল এবং বর্তমানে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ অফিসার কে? অরুণ কুমার। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কোথায় 28তম হুনার হাট আরম্ভ হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি শ্রী মুক্তার আব্বাস নাবিক গোয়াতে 28তম হুনার হাট আরম্ভ করেছেন, যেটি চলবে 26শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত। গোয়ার ক্যাপিটাল কি? পাঞ্জি। গভর্নর কে গোয়ার? ভগৎ সিং কোশিয়ারি। এবং গোয়ার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন প্রমোদ সাওয়ন্ত। নেক্সট, সম্প্রতি প্রকাশিত মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স বইটির লেখক কে? এখানে একটি বইয়ের নাম বলা হচ্ছে, বইটির নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স। এই বইটির অথর বা লেখক কে? উত্তরটি হয়ে যাবে সমীর সোনি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সমীর সোনি দ্য ডেবিউ বুক মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স এই বইটি প্রকাশ করেছেন। আর সমীর সোনি হচ্ছেন ভারতীয় টেলিভিশন অ্যাক্টর, ডিরেক্টর এবং ফর্মার ফ্যাশন মডেল। আর এই বইটি প্রকাশ করেছে ওম বুকস ইন্টারন্যাশনাল।
নেক্সট, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2021 শীর্ষে রয়েছে কোন দেশ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে এবং ভারত রয়েছে এক্ষেত্রে 40তম স্থানে। ইউএসএর ক্যাপিটাল কী? ওয়াশিংটন ডিসি। লার্জেস্ট সিটি কী? নিউ ইয়র্ক। আর ইউএসএর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস, এবং ইউএসএর বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন জন রবার্টস। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে জো বাইডেন যিনি হচ্ছেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, উনি আমেরিকার কততম প্রেসিডেন্ট আমাকে কমেন্ট করে জানাবে। জো বাইডেন আমেরিকার কততম প্রেসিডেন্ট আমাকে কমেন্ট করে জানাবে, এবং বারাক ওবামা আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিলেন আমাকে কমেন্ট করে জানাবে। এই দুটি প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকেই মনে করিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করনি, এখনই জয়েন করে নাও, ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।